শ্রদ্ধেয় ডক্টর শুকুল এবং সমবেত চিকিৎসক বন্ধুগণ, হোমিওপ্যাথিক জার্নাল রিঙ্গার কোম্পানির তরফ থেকে আজকের এই বিজ্ঞান সভায় আমাকে কিছু বলার জন্য আহ্বান করায় আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চর্মরোগে হোমিওপ্যাথির ভূমিকা কি সবাই জানেন, কিন্তু তবুও কর্তৃপক্ষ আমাকে এই বিষয়ে বলার জন্য অনুরোধ করেছেন, কারণ চর্মরোগ আমাদের পক্ষে প্রায়ই আরোগ্য করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই জন্যে এই বিষয় নির্বাচনও খুব সুন্দর হয়েছে বলে আমি মনে করি, কারণ যেটা আমাদের প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি সেটা নিয়ে যত আলোচনা করা যায় ততই ভালো। চর্মরোগে হোমিওপ্যাথির ভূমিকা আপনাদের সকলেই জানেন এবং ভালোভাবেই জানেন, কারণ হোমিওপ্যাথিতে চর্মরোগে মলম লাগানো হয় না, কোনো স্টাগনাল অ্যাপ্লিকেশন করা হয় না, ইন্টারনালি ওষুধ খাইয়ে ভালো করা হয়। কাজেই হোমিওপ্যাথিক সিস্টেম চাপা যায় না, যে কোনো রকমের স্কিন ডিজিজকে কিওর তো এই কিওর করার জন্য যে ব্যবস্থা আমাদের আছে আমিরা বলে গেছে, আমরা তা অনুসরণ করেও কি সত্যি সত্যি স্কিন ডিজিজ যেভাবে আমরা দাবি করি সেভাবে ভালো করতে পারছি বোধ হয় না। তার কারণ 10 বছর 15 বছর 20 বছর চর্মরোগে ভুগছেন এবং নিয়মিত হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন, এরকম রোগী বিরল নন, আমরা প্রতিদিনই চেম্বারে দেখতে পাই। কেন? যদি হোমিওপ্যাথিক চিকিৎসা এত ভালো হয় আর যদি হোমিওপ্যাথিতে চর্মরোগ সম্পূর্ণ আরোগ্য হয়, তাহলে মলম লাগানো সাপ্রেশন নেই, তা সত্ত্বেও কেন আমরা 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে একটা চর্মরোগ ভালো করতে পারি না? এ প্রশ্ন স্বভাবতই আমাদের মনে আসা উচিত। এটা আপনারা নিশ্চয়ই নিজেদের চেম্বারে লক্ষ্য করছেন, ওষুধ দিচ্ছেন অ্যাগ্রাভেশন হচ্ছে, ওষুধ দিচ্ছেন অ্যাগ্রাভেশন হচ্ছে, সে অ্যাগ্রাভেশন আর থামাতেই পারছেন না। অল্প জায়গায় একজিমা নিয়ে এসেছিল, স্প্রেড করতে করতে সমস্ত শরীরে স্প্রেড করে গেছে। আপনি তাকে আশ্বাস দিচ্ছেন হোমিওপ্যাথিতে ভেতরে যা থাকে সব বের করে দেয়, যতক্ষণ না সম্পূর্ণ বেরোবে ততক্ষণ ভালো হবে না। এখন প্রশ্ন হচ্ছে, কথাটা কি আপনি ঠিক বললেন? হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে কি এই কথাই লেখা আছে যে ভেতরে কোথাও চর্মরোগ লুকিয়ে থাকে আর তারপরে সারা জীবন ধরে সেটা বেরোবে? এ কথা তো কোথাও নেই ভাই। আমাদের নিজেদের বোঝার ভুল, চিকিৎসা পদ্ধতিরও ভুল। আমরা সমানে ওষুধ দিয়ে যাচ্ছি আর সমানে অ্যাগ্রাভেশন হয়ে যাচ্ছে, রোগীকে বলছি কোনো চিন্তা নেই সব বেরিয়ে ভালো হয়ে যাবে, তারপরে এমন বেরোলো এমন বাড়লো, 105-106 জ্বর, গন্ধ বেরোচ্ছে, সব পুজে ভর্তি, সেপ্টিক কন্ডিশন হয়ে গেছে, সেপ্টিথিমিয়া হয়ে গেল, তা কেন হবে? যদি আপনার হোমিওপ্যাথি চিকিৎসা এত আদর্শই হবে, যদি হোমিওপ্যাথিতে মলম ছাড়াই ভালো করা যাবে, তাহলে এই ধরনের পরিণতি কেন হবে? রোগীর তো সহ্যের একটা সীমা আছে, অপেক্ষারও সীমা আছে, সে তো জানতেই পারে চাইতে পারে যেটা এত কতদিন এরকম বেরোবে আর কতদিন আমায় ভুগতে হবে। আপনি বললেন তা আমি বলতে পারি, ও বেরোবে আমরা চাপা দিতে পারি না, আমরা বের করতে পারি, তো আপনি তো বের করবেন, এবারে ভালো করবে কে? সে দায়িত্বটা কার? আপনি শুধু বের করেই আপনার দায়িত্ব শেষ, আর আরোগ্য করার দরকার নেই। এটা কেন হয় আমরা নিজেরা বহু বছর ধরে এগুলো ভেবেছি, বোঝবার চেষ্টা করেছি, আর সেই অভিজ্ঞতার কথাই আপনাদের বলছি।
এটা হওয়ার কারণ আমরা মুড়ি মুড়কি এক করে ফেলি, সব চর্মরোগকে একই দৃষ্টিতে দেখি, একই দৃষ্টিতে বিচার করি। না, তা হতে পারে না। বুঝতে হবে এটা কি ধরনের চর্মরোগ। আমার কাছেই প্রথম এলো না, এর আগে অনেক চিকিৎসা হয়েছে। এই রোগে হ্যানিম্যান কিভাবে চিকিৎসা করতে বলে গেছেন, কিভাবে এর দ্রুত আরোগ্য সম্ভব, এর সব ইনস্ট্রাকশন অর্গানন কনিক ডিজিজে আছে, আমাদের খুঁজতে হবে। উত্তর আপনাকে নিজেই খুঁজে নিতে হবে। আপনি যে একটার পর একটা ওষুধ দিয়ে যাচ্ছেন, বেড়ে যাচ্ছে, তখন আপনার নিজেরই স্ট্রাইক করা উচিত, তাহলে নিশ্চয়ই আমার কোথাও গোলমাল হচ্ছে। এই গোলমালের উত্তর অর্গাননে পাবেন, কনিক ডিজিজে পাবেন। সেই গোলমালের উত্তর না খুঁজে একটার পর একটা ওষুধ দিয়ে গেলে ফেলিওর অবশ্যম্ভাবী। এবং তারপরে আপনাকে পরিবর্তন করে যখন আমার কাছে এলেন, আমি জানতে পারবো না আপনি কি কি ওষুধ দিয়েছেন। আমিও আবার তাকে কতগুলো ওষুধ দিলাম, আরো বেড়ে গেল। তারপরে আর একজনের কাছে গেলেন, একই অবস্থা। কোন চর্মরোগ এক মাস দেড় মাসের মধ্যে ভালো হতে পারে, আর কোন চর্মরোগ বছরের পর বছর ধরে চলবে, আর কোন চর্মরোগ সারা জীবন থাকলেও সেটা রোগীর পক্ষে মোটামুটি মঙ্গলই বলা যায়, এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যানিম্যান বলেছেন হোমিওপ্যাথিক ওষুধ মাইনিউট ডোজে, অর্থাৎ সর্বাপেক্ষা ক্ষুদ্র যতটা সম্ভব করা যায়। একটা গ্লোবিউলকে জলে দিয়ে তার থেকে এক চামচ দেওয়া, আরো ডাইলিউট করা, অর্থাৎ সূক্ষ্মতম মাত্রায়, যেটা সিক্স এডিশনে বলেছেন 10 নম্বর গ্লোবিউলের একটা সিঙ্গল গ্লোবিউল ড্রাই অন দ্য টাং, দিস ইজ দি মিনিমাম ডোজ। একটা মাত্র গ্লোবিউল জিভে দিতে হবে, এইটাই হলো মিনিমাম। এখন এই বলেও এক জায়গায় তিনি বলছেন একমাত্র এক্সেপশন আছে একটি ক্ষেত্রে, সেইখানে এই মিনিমাম ডোজে ওষুধ দিয়ে অপেক্ষা করলে হবে না, রোগ তো সারবেই না, রোগীর ক্ষতি হবে। কোথায়? প্রাইমারি সোরা, প্রাইমারি সাইকোসিস, প্রাইমারি সিফিলিস। অর্থাৎ সোরা যখন প্রথম ভেসাইকেল হয়ে দেখা দিল, ইন্টেন্স ইচিং, বার্নিং, সেই প্রাথমিক অবস্থা বা টিনিয়া ক্যাভিটিস কিংবা হারপিস, যে জিনিসগুলো থেকে সোরা স্প্রেড করে বলে কনিক ডিজিজে লেখা আছে, সেই প্রাইমারি ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে হ্যানিম্যান বলছেন ওই মিনিমাম ডোজ চলবে না, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। এখানে ইন্ডিকেটেড মেডিসিন লার্জ ডোজে, রিপিটেড ডোজে দিতে হবে। যেখানে ক্রনিক ডিজিজে ডেলি এক ডোজ কিংবা একদিন অন্তর এক ডোজ 50 মিলিসিমলের কথা বলা আছে, সেখানে এই প্রাইমারি সোরার ক্ষেত্রে দিনে 2-3 বারও দেওয়া যাবে, এবং পরিমাণে বেশি, 1 চামচ নয়, 3 চামচ, 4 চামচ বা তারও বেশি দেওয়া যায়। কেন? তার কারণও বলে দিন। এই ক্ষেত্রে মেডিসিনাল অ্যাগ্রাভেশনের কোনো স্কোপ নেই। আছে, সেটা আমাদের ভুলে, সেটা অন্য। যদি হোমিওপ্যাথিক নিয়ম অনুসারে চলা হয় তাহলে প্রাইমারি সোরায় লার্জ ডোজে, রিপিটেড ডোজে ওষুধ দিলে ক্ষতি তো হবেই না, বরং দ্রুত আরোগ্য হবে। তার কারণ হ্যানিম্যান বলছেন রিসেন্টলি ইরাপটেড ইস যেটা হয়েছে, এর সাপ্রেশন কিছু ঘরেনি, এখনো সোরা স্কিনের ওপরে ম্যানিফেস্টেশনটা রেখেছে, প্রাইমারি ম্যানিফেস্টেশন। যে ইরাপশনগুলো আছে সেইগুলো যতক্ষণ না মিলিয়ে যাচ্ছে ততক্ষণ বুঝতে হবে তার প্রাইমারি সোরা সারেনি। কাজে আমি রিপিটেড ডোজে ওষুধ দিয়ে লক্ষ্য রাখব তার নতুন ভেসাইকেল পার্সিউল তৈরি হচ্ছে কিনা, হবে না। হ্যানিম্যান বলছেন ওষুধ যদি সিলেকশন ঠিক হয়, লার্জ ডোজে ওষুধ দিলে এই যা পার্সিউল ভেসাইকেল বেরিয়েছে তার, এইগুলোই আস্তে 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 কমতে থাকবে, নতুন করে ইরাপশন দেখা দেবে না। আর এইগুলোই হলো ইন্ডিকেশন আপনি কতদিন কতক্ষণ এই ওষুধ চালাবেন। পরিষ্কার কথা,
এই ভেসাইকেল গুলো বলে দেবে আমি এখনো আছি, আজও আছি, কালও আছি, পরশু আছি, থাকতে থাকতে তারপরে বলবেন না আমি এবার চলে যাচ্ছি। যখন ইরাপশন চলে গেল ওষুধ বন্ধ হলো। এই প্রাইমারি সাইকোসিস যখন সাইকোটিক গনোরিয়াল হবে বা প্রাইমারি সিফিলিস স্যাঙ্কার, সেই ক্ষেত্রেও হ্যানিম্যান বলছেন ইন্ডিকেটেড মেডিসিন, ধরুন মার্সল, রিপিটেড ডোজে, লার্জ ডোজে মার্সল দিতে যতক্ষণ না সেই প্রাইমারি স্যাঙ্কার মিলিয়ে যায়। এখানে নতুন স্যাঙ্কার তৈরি হবে না, মার্সলের অ্যাগ্রাভেশন হবে না, কারণ ও তো হাজির, সে বলে দিচ্ছে আমি আছি, আপনি দিন ওষুধ দিয়ে যান। ওষুধ দিতে 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 তারপরে বললো যে না আর ওষুধ লাগবে না, আমি চলে যাচ্ছি। এই যে চলে যাওয়া, এটা আপনি চোখে দেখতে পাচ্ছেন। কাজেই প্রাইমারি সোরা, প্রাইমারি সাইকোসিস, প্রাইমারি সিফিলিস এর ক্ষেত্রেই মাত্র এক্সেপশন, অর্গানোনে আর কোথাও লার্জ ডোজের ওষুধ দেওয়ার কথা বলা নেই। দিস ইজ দ্য এক্সেপশন। তাহলে আমরা যখন এটা স্কেবিস বা প্রাইমারি পাই, আপনি তাকে কি করছেন, এক ডোজ ইন্ডিকেটর ওষুধ দিয়ে দিলেন, যাও সাত দিন পরের, পনেরো দিন পরের, আমরা যারা কনসাল্টিং ডাক্তার তারা বলবো এক মাস পরের, ভাবুন তো কি অবস্থা। এর মধ্যে সেই প্রাইমারি সোরা আরো বেড়ে বেড়ে ভেতরের ইন্টারনাল সোরা বললো ও এইটুকু জায়গায় ছিল, এখন আস্তে আস্তে স্প্রেড করো, তোমাকে ভেতরে ঢুকতে দেব না। এইবার সমস্ত শরীরে তার স্কেবিস বেরিয়ে গেল। কেন? আপনি ওই এক ডোজ দু ডোজ ওষুধ দিয়ে অপেক্ষা করছেন, যেমন আমরা কনিক কেসে করে থাকি। ফলে ডিজিজটা প্রচন্ডভাবে বেড়ে গেল, পেশেন্টটা ইনকিউরেবল হয়ে গেল, আপনার কাছ থেকে অস্থির হয়ে পালিয়ে যেয়ে অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক নিল, ভালো হয়। কাজেই প্রাইমারি সোরা সিফিলিস সাইকোসিসের ক্ষেত্রে এই যে এক্সেপশন, এটা কি আমরা মনে রাখি, কার্যক্ষেত্রে আমরা প্রয়োগ করি না? করে একটা সিম্পল ইস্কে আমরা যদি তাকে মারাত্মক আকারে পরিণত করি বা সেখানে মলম লাগাবার ফলে যদি সেকেন্ডারি সোরা ডেভেলপ করে, তার জন্য দায়ী কে? আমরাই। এইগুলো আপনাদের বুঝ দেওয়ার, মাথায় রাখতে। তেমনি ধরুন এইবারে সেকেন্ডারি সোরা, একজিমা, রিং ওয়ার, সোরিয়েসিস, লিকোডার্মা, সেবোরিক ড্যামাটাইটিস, ড্যান্ড্রাফ, যত রকমের চর্মরোগ আছে বিভিন্ন নামে স্কিন ডিজিজের বইতে, সেই সব চর্মরোগ আমাদের ভাষায় সেকেন্ডারি সোরা। এই সেকেন্ডারি সোরা কখন হচ্ছে? প্রাইমারি সোরা চাপা পড়ে গেছে, ভালো হয়নি, তাকে সারফেস থেকে কিওর করা হয়নি যেভাবে করার কথা, ফলে সেটা স্কিন থেকে চলে গেছে, চলে যেয়ে কোথাও লুকিয়ে নেই, কিন্তু চলে যেয়ে ইন্টারনাল সিস্টেম অর্গান এফেক্ট করছে, লিভার, স্প্লিন, হার্ট, লাংস, জয়েন্টস, মাসলস ইত্যাদি, এইগুলো এফেক্ট করছে, কারণ সোরাকে আপনি সারফেসে থাকতে দেন। এই যে ইন্টারনাল এফেকশন, এটাই হলো সেকেন্ডারি সোরা। এইবারে এই সেকেন্ডারি সোরা মধ্যে ওই একজিমা বা অন্যান্য চর্মরোগগুলো সব পড়ে যাচ্ছে। এই সেকেন্ডারি সোরা যখন একটা একজিমা হয়ে দেখা দিল, তখনও কিন্তু ভাইটাল ফোর্সের চেষ্টা, যদি লিভারটাকে বাঁচানো যায় এখনো পাঠিয়ে দাও স্কিনে, স্কিনের ওপরে থাক। কিন্তু এই সেকেন্ডারি ম্যানিফেস্টেশন আর প্রাইমারি সোরা আকাশ পাতাল তফাৎ। ওটা যত সহজে ভালো করা গিয়েছিল, এই সেকেন্ডারি সোরা হ্যানিম্যানই বলছেন, কনিক ডিজিজ ভালো করে পড়ে দেখবেন, সেকেন্ডারি সোরা একটা গ্রুপ অফ ইরাপশন দেখা দিল, তাকে ওষুধ দেওয়া হলো, সেটা মিলিয়ে গেল, আবার পনেরো দিন পরে আবার বেরোলো। আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে মনে করবেন হোমিওপ্যাথি বোগাস, হোমিওপ্যাথি কিছুই হয় না, এই কমছে আর বাড়ছে, কমছে আর বাড়ছে, চলতেই থাকে। তো হ্যানিম্যান পারেননি, তিনি কনিক ডিজিজে বলছেন সেকেন্ডারি সোরা একবারে বেরোয় না, তাকে জোর করে ভেতরে চাপানো হয়েছে ইন্টারনাল অর্গান বাঁচাবার জন্য, মাঝে মাঝে সে সারফেসে আসছে, যেই ওষুধ দিচ্ছেন সারফেস থেকে আবার ইন্টারনালি এফেক্ট করার চেষ্টা, আবার ভাইটাল ফোর্স তাকে বলে বুঝিয়ে বাবা তুমি স্কিনের ওপরে যাও, আবার কদিন পরে স্কিনে এলো।
এবার আবার আপনি তাকে একটা ওষুধ দিলেন, মিলিয়ে গেল। আপনি যদি নিয়ম জানতেন যে সেকেন্ডারি ছোড়া ওষুধ দিলে আমার মিলিয়ে গেল এ হয় না, তাহলে কি করতেন? ওই মিলিয়ে যাওয়ার পরে ওষুধ কন্টিনিউ করতেন, কনস্টিটিউশনাল মেডিসিন, তাহলে কি হবে? ওটা আবার বেরোবে ঠিকই। এইভাবে আপনি জেনে শুনে করছেন যে টাইম টু টাইম এটা বেরোবে, কিন্তু আপনি মেডিসিন চেঞ্জ করছেন না। আর আপনি যদি না জানেন, প্রতিবার ইরাপশন আসবে, প্রতিবার আপনি মেডিসিন চেঞ্জ করে যাবেন। আপনার মনে হবে আগেবার আর্সেনিক দিয়েছিলাম কমে গেছিল, এবারে আর আর্সেনিকে হবে না, এবারে আপনি মার্সল দিলেন, এবারে মার্সল হলো না, গ্রাফাইটিস হলো। এই যে প্রতিবার চেঞ্জ করছেন কেন? নিজেই ভাবছেন যে আমি তো কিওর করতে পারিনি, তাহলে নিশ্চয়ই আমার ওষুধ সিলেকশন ঠিক হয়নি। না ভাই, আমাদের অভিজ্ঞতাও বলে ওষুধ সিলেকশন ঠিকই ছিল, কিন্তু আপনি জানেন না যে এর নেচার এইরকম, এ মাঝে মাঝে এরকম আসবে। এইবারে সেই ওষুধ আরো হাই পোটেন্সিতে যদি দেওয়া হয় সুটেবল ইন্টারভাল, যেমন কনেক ডিজিজের ক্ষেত্রে বলা আছে, তাহলে এইরকম কয়েকবার আসার পর তারা সম্পূর্ণ মিলিয়ে যাবে। এই তফাতটা আমরা করতে পারি না বলে এই ভুল ভ্রান্তিগুলো হয়। আমার বাড়ির পাশে চড়লেগে একজনের অ্যাঙ্কেলে একটা ছেলের একজিমা, অল্প একটা জায়গা ছিল, সেই একজিমা হোমিওপ্যাথিক চিকিৎসাই হচ্ছে এবং পাঁচ সাতটা ওষুধ দেওয়া হয়েছে প্রতিবার, আর সাত আটবার গেছে পেশেন্ট, সাত আটটা করে ওষুধ হলে আট আটে ৬৪, না হোক ৬০টা, ৬০ মেডিসিনস হ্যাভ বিন গিভেন, এবং সমস্ত পেকে ওখানে গন্ধ বেরোচ্ছে, প্যাচ প্যাচ করছে, নরম হয়ে গেছে, এইখান থেকে আরম্ভ করে পা পর্যন্ত ফুলে গেছে। এই অবস্থায় তার বাবা আমার বাড়ির কাছে থাকেন বলে আমার অ্যাডভাইস নিতে এসছেন, ডাক্তারবাবু এ তো ডাক্তারবাবু বলেছিলেন বাড়বে, কিন্তু বাড়তে বাড়তেই তো এই অবস্থায় না পাচ্ছে কলেজ করতে, না পাচ্ছে কিছু, কাল রাত্রি থেকে টেম্পারেচার হয়েছে। আমি আপনি করেছেন কি? এ তো সেপটিক হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে আগে ইনফেকশন চেক করুন, তারপরে যখন আবার অরিজিনাল অবস্থায় না আসুক, কিছুটা কমে আসবে, তখন আমার কাছে নিয়ে আসবেন। যাই হোক, মাসখানেক অ্যান্টিবায়োটিক পড়ার পর তারপর ওটা চেকড হয়ে যায় ইনফেকশনটা, তখন আমার কাছে নিয়ে আসেন। আমি তিন মাস তাকে ফাইটামের উপর রাখি, তার কারণ এর আগে যে এত এক একবারে সাতটা আটটা ওষুধ হয়েছে, এটা কি করে অ্যান্টিডোট করতে হবে এ হ্যানিম্যানও বলে যাননি, আমাদেরও জানা নেই। হ্যানিম্যান বরং অর্গানে বলেছেন এর অ্যান্টিডোট ইম্পসিবল, হয় না, অনেক ডিজিজেও বলা আছে, তো আমিও তার অ্যান্টিডোট করতে পারবো না। তো তিন মাস ভাইটাম দিয়ে দিয়ে তারপরে তাকে ইন্ডিকেটর ওষুধ একটা ডোজ দেওয়া হয়েছে এবং তারপর আস্তে 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 ইম্প্রুভ করছে। কাজে এই যে সেকেন্ডারি সোরা আর প্রাইমারি সোরার এই তফাৎ, এটা আপনাকে বুঝতে হবে। কেন এই সেকেন্ডারি সোরা আবার সবসময় একা আসে না? সিফিলিস ট্রিটমেন্ট করতে গেলে যেমন লেটেন্ট সোরা ফ্লেয়ার আপ করে, তেমনি সেকেন্ডারি সোরা ট্রিটমেন্ট করতে গেলে লেটেন্ট সাইকোসিস সিফিলিস ফ্লেয়ার আপ করতে পারে, করে তারা সোরার সঙ্গে মিশে দেখা দেবে, তখন আর পিওর সোরা নেই, সোরা সাইকোসিস, সোরা সিফিলিস বা সোরা সাইকোসিস সিফিলিস, তিনটে মিশে এসছে, আপনি তাকে পিওর সোরা মনে করছেন আর পিওর অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে যাচ্ছেন অ্যাকর্ডিং টু সিমটম। সিফিলিটিক আলসার প্যালেটে থাকলে যদি অ্যান্টিসোরিক ওষুধ তাকে রিপিটেড ডোজে দেওয়া হয় কি হবে? হ্যানিম্যান বলেছেন, কেন বলেছেন, ডেস্ট্রাকশন অফ দি প্যালেট, প্যালেট উড়ে বেরিয়ে যাবে, যদিও সেই অ্যান্টিসোরিক মেডিসিন ইন্ডিকেটেড, তার কারণ তার বেজে আছে সিফিলিস, তাকে চেক না করলে, অ্যান্টিসিফিলিটিক ড্রাগ না দিলে সোরা যত তাকে ভালো করার চেষ্টা করবে, ফার্দার ডিস্ট্রাকশন, ফার্দার ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন হতেই থাকবে। সেই রকম সোরা যখন সেকেন্ডারি সোরাকে আপনি ওষুধ দিচ্ছেন, প্রাইমারি সোরা যখন চাপা পড়ে ভেতরে গেছে, তখন যখন সে আসবে, সে একা নাও আসতে পারে, তার সঙ্গে সিফিলিস আসবে বা সাইকোসিস আসবে বা সবাই মিলে আসবে, কাজে তাদের ট্রিটমেন্ট আরো কত ডিফিকাল্ট। যেটা পিওর সোরা সেটা বললাম, ইন্ডিকেটেড ওষুধ হ্যানিম্যানের নির্দেশ অনুসারে লং ইন্টারভ্যালে দিয়ে যান এবং নিজে জানুন
আমার ওষুধ সিলেকশন ঠিক আছে, এইটা ছ মাস এক বছর কন্টিনিউ করলে পেশেন্ট ভালো। কিন্তু এই সোরা যখন সাইকোথেরাপির সঙ্গে মিশে আসবে এই কথা খাটবে না। হয়তো বর্তমানে তার অ্যান্টি সাইকোটিক ড্রাগ লাগবে, সাইকোসিসের প্রাধান্য কমলে তখন অ্যান্টিসোরিক ড্রাগ দিলে তবে স্কিন ডিজিজ যাবে। আমি আপনাদের গল্প বলেছি, সবাই আপনারা যারা এখন ইয়ং জানেন না, আবার গল্পটা বলছি আপনাদের মনে থাকবে বলে, পেশেন্টের কথা বললে বেশি মনে থাকে। আর ডি মল্লিক বেহালার মারা গেছেন, তিনি একটা স্কিনের কেস আমার কাছে পাঠিয়েছিলেন, সমস্ত শরীরে অল্প ছিল পায়ে হাতে, ও ট্রিটমেন্ট চলাকালীনই সেটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, তার আর শেষ নেই। এবং যত স্কিনের রেমেডি হতে পারে ইন্ডিকেটেড, মোটামুটি আপনারা জানেন তিনি একজন ভালো প্র্যাকটিশনার ছিলেন, পিওর হোমিওপ্যাথ ছিলেন, তিনি সেগুলো দিয়ে ফেড আপ হয়ে না পেরে আমার কাছে পাঠিয়েছেন। তো আমি দেখলাম ওষুধ তো প্রায় সবই দেওয়া হয়েছে, তার হিস্ট্রি ছিল বাট ছোটবেলায় ফার্স্ট মেজর ইলনেস হচ্ছে রিউম্যাটিক ট্রাবল, রিউম্যাটিক ফিভারের মতন শিফটিং আর্থ্রাইটিস, আর বর্তমান সিমটমগুলোর মধ্যে বেশিরভাগই সাইকোটিক সিমটম। তো আমার প্রেসক্রিপশন সেই স্কিন কেসে ছিল মেডারিনা। ডক্টর মল্লিকের ছেলে আছে, তার কাছে খবর নিলে জানতে পারবেন, মেডোহিনাম দেওয়া হয়েছিল তাকে। দেওয়ার পর বোধহয় সপ্তাহ তিনেকের মাথায় 15-20 দিন তার বাড়ির লোক ছুটে এসছে, ডাক্তার স্কিন অনেকটা কমে গেছে কিন্তু একটা মারাত্মক বিপদ হয়ে গেছে। কি হলো না, সেই 2 বছর আগে ডক্টর মল্লিক ট্রিটমেন্ট করেছিলেন, তার অর্কাইটিস হয়েছিল আর হিমাচুরিয়া, তাই আবার দেখা দিয়েছে জ্বর, বিকলাই হয়েছিল, তার সঙ্গে অর্কাইটিস ছিল, টেম্পারেচার ছিল, হিমাচুরিয়া, সেই সবগুলো দেখা দিয়েছে। সে কি বলে, হ্যাঁ খুব জ্বালা, পেছাপে জ্বালাও আছে জ্বরও আছে। বললাম ঠিক আছে ডাক্তারবাবুকে ফোন করতে হবে। ডক্টর মল্লিক আমাকে ফোন করলেন রাত্রে, আমি বললাম দেখুন আপনি নিজে যেয়ে পেশেন্টকে দেখুন, যদি আপনি বোঝেন যে জ্বর খুব হাই তাহলে অবশ্যই ওষুধ দিতে হবে, আর যদি দেখেন বেশি জ্বর নয় বা যা ছিল সকালে রাত্রে তার থেকে একটু কম তাহলে ওয়েট করুন, আমার মনে হচ্ছে মেডোহিনামের ফলে ওর ওল্ড সিমটম ফিরে এসছে। বলে হ্যাঁ স্যার, 2 বছর আগে আমি একে পালসে দিলা আর কি কি ইন্ডিকেটেড ওষুধ দিয়ে ভালো করেছি, তাহলে কি অ্যাকিউট কেসও এইরকমভাবে আমাদের ওষুধে সাপ্রেসড হয়ে যায়? তাও কি কিওর হয় না? আর সে প্রশ্নের উত্তর পরে দেব, আপাতত ওটাতে সারে নিয়ে বুঝতেই পারছেন, কারণ 2 বছর আগেকার জিনিসটা এক্স্যাক্টলি একই রকম ভাবে ফিরে এসছে। তারপরে উনি এসে রাত্রে আবার ফোন করলেন যে না স্যার টেম্পারেচার একটু নেমে আন থাক, অপেক্ষা কর। তারপর দিন সকালে টেম্পারেচার ছেড়ে গেল, হিমাচুরিয়া বন্ধ হলো, সে অর্কাইটিসটা 2 দিকে হয়েছিল, এইবারে শেষের দিকে ডান দিকটা রইলো আস্তে আস্তে, 2-3 দিনের কথা বলছে।
বাম দিকটা সেরে গেল ডান দিকটা। হিস্ট্রি নিয়ে দেখা গেল তার অর্কাইটিস প্রথমে ডান দিকেই শুরু হয়েছে। আরো কিছুদিন অপেক্ষা করতে সেই অর্কাইটিস ভালো হয়ে গেল। স্কিন 12 না 14 না ভালো হয়ে এসে এক জায়গায় দাঁড়িয়ে রইল। মেডাইনাম তারপরে হাই দিয়েও স্কিনের আর ফার্দার উন্নতি হয়নি। এবারে বোধ হয় খুব সম্ভব, আজ মনে নেই, 20-25 বছর আগেকার কথা, বোধ হয় মেজিরিয়াম দিয়েছিলাম এবং তারপরে তার স্কিন ডিজিজ সেরে যায়। তাহলে দেখুন এটা চর্মরোগ, তাকে দেওয়া হলো অ্যান্টিসাইকোটিক মেডাইনাম, তার পরিণতিটা কি হলো, 2 বছর আগেকার অ্যাকিউট সিমটম। তো ডক্টর মল্লিক আমায় বলেছিলেন যে স্যার আমার মনে হচ্ছে এই বুড়ো বয়সে হোমিওপ্যাথির কিছুই শিখিনি, আলা আপনার এই কনফেশনটাই বুঝিয়ে দিচ্ছে যে আপনি অনেক কিছু শিখেছেন। আপনি যে স্বীকার করছেন ওই কেসটা কিওর হয়নি, তার মানেই আপনি এটা বুঝতে চেষ্টা করছেন, জানতে চেষ্টা করছেন যে সেই সময় পালসেটিলা কিওর করেনি, তো এর মানেই আপনি অনেক শিখেছেন। কাজেই চর্মরোগ সেকেন্ডারি ফর্মে যখন আসে তখন তার সঙ্গে সিফিলিস আছে না, সাইকোসিস আছে, এগুলো দেখা আমাদের বিশেষ করে দরকার। যেমন ধরুন সরিয়েছিস কি শুধু সরা না, শুধু অ্যান্টিসরিক ওষুধ দিয়ে সরিয়েছিস ভালো করতে পারবেন না। আপনারা জানেন সরিয়েছিস জেনেটিক্যালি ডিজাইন, জেনেটিক্যাল প্রিডিসপোজিশন থাকে। এইবারে এই প্রাইমারি সোরা সাবটেস্ট যখন হয় তখন ওই জেনেটিক প্রেডিলেকশনটাই ম্যানিফেস্ট করে, কার সঙ্গে জেনারেলি হয় সাইকোসিস, সাধারণত আমরা পাই সোরা সাইকোসিস সরিয়েসিসের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে সিফিলিস অ্যান্ড সোরা, সেগুলোকে বলা হয় সিফিলিটিক সরিয়েসিস, আর কিছু কিছু ক্ষেত্রে তিনটেই থাকে, সোরা সাইকোসিস সিফিলিস। আর আপনারা জানেন সরিয়েসিস কিওর করা কি দুঃসাধ্য ব্যাপার, নেক্সট টু ইম্পসিবল বলা যায়। তার কারণ যত কেস ট্রিটমেন্ট করা গেছে সরিয়েসিসের নিয়ম অনুসারে স্পন্টেনিয়াস রেমিশন অ্যান্ড রিল্যাপস, রেমিশন অ্যান্ড রিল্যাপস, কতদিনে ভালো হবে এ কথা বলা যায় না। আমার হাতেই পেশেন্ট আছে সরিয়েসিসের 10-15 বছর ট্রিটমেন্ট করে, কিন্তু তারা মেন্টালি প্রিপেয়ার, কারণ তারা সব কিছু করে এসছেন, স্কিন স্পেশালিস্ট দেখে এসছেন, কাজে তারা আর ছটফট করে যাবেন না। আর এক্ষেত্রে আমারও রেস্টলেস হওয়ার কোনো উপায় নেই, কারণ আমি জানি যে এই সরিয়েসিসের এই যে মিক্সচার সোরা সাইকোসিস সোরা সিফিলিস বা সোরা সাইকোসিস সিফিলিস, এই মিক্সচারকে দূর করা এত সহজ নয়, ব্যাপারটা রীতিমতো জটিল। সেই জন্যে সরিয়েসিস ভালো করা আমাদের পক্ষে যথেষ্ট ডিফিকাল্ট হলেও হোমিওপ্যাথিতে পেশেন্টকে কিওরের পথে তুলে দেবে। অনেক পেশেন্ট সরিয়েসিসের মারাত্মক ভোগান্তি থেকে এখন কিওরের রাস্তায় আছে। লিউকোডার্মা, ভিটিল্যাগো, মেলানোসাইটগুলো যেখানে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে সেখানে নিশ্চয়ই সোরা একা নেই, তাহলে তার সঙ্গে সিফিলিস আছে। সেই জন্যে ভিটিলাইগোর ক্ষেত্রে আমার অভিজ্ঞতা অ্যান্টিসিফিলিটিক ড্রাগ ছাড়া কমপ্লিট কিওর করা বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে সম্ভব না। কিছু কিছু ক্ষেত্রে পিওর সোরা যেখানে থাকে যদিও রেয়ার, সেইখানে অ্যান্টিসোরিক ওষুধে কমপ্লিট কিওর হতে পারে, কিন্তু জেনারেলি আমরা যা দেখি যে অ্যান্টিসিফিলিটিক, তার মানে অ্যান্টিসিফিলিটিক এবং অ্যান্টিসোরিক এই ধরনের ড্রাগ ছাড়া কমপ্লিট কিওর ভিটিলাইগোর ক্ষেত্রে হয় না। আমি যতগুলো ভিটিলাইগো এখন ভালো করেছি বা করছি সব ক্ষেত্রেই দেখা যাবে, আপনারা দেখতে পাবেন যে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন এখানে বেশি লাগে। কাজেই এই যে ডিস্ট্রাকটিভ টেনেন্সি এটা মিশেছে সেকেন্ডারি সোরার সঙ্গে, আবার অনেক ক্ষেত্রে আপনি যেখানে সাইকোসিস আছে অ্যান্টিসাইকোটিক ওষুধের কাজ পাবেন। সেই রকম ড্যান্ড্রাফ বলুন, ফলিং অফ হেয়ার বলুন, যে কোনো ক্রনিক স্কিন ডিজিজ বলুন, যখন সেটা সেকেন্ডারি ফর্মে আসবেন আপনারা মনে রাখবেন যে এটা অর্ডিনারি স্কিন ডিজিজ না, এর পেছনে আর কে আছে, তার পেছনে আর কেউ আছে কি না, পেশেন্টের পাস্ট হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি এটা অ্যানালাইজ করে সিদ্ধান্তে আসুন পেশেন্ট কি ইনহেরিট করেছে, সিফিলিস সাইকোসিস না অনলি সোরা। আজকাল তো অনলি সোরা পাবেন না, সবই মিক্সড ম্যাগনেটিক। এইটাই যদি অ্যানালাইজ করে অ্যানামনেসিস করে ঠিক করে নেন যে পেশেন্ট প্রিডোমিনেন্টলি সিফিলিটিক বা প্রিডোমিনেন্টলি সাইকোটিক, ওরিয়েন্টেড সিফিলিটিক
এখন প্রমিনেন্ট সোরা, তাহলে সেইভাবে আপনার ট্রিটমেন্ট করতে হবে যেভাবে অর্গানোনে হানিম্যান বলেছেন। প্রথমে অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট, তারপরে আইদার অফ দি টু, সাইকোসিস বা সিভিলিসের মধ্যে, শেষে আবার অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট। কাজে চর্মরোগের মূল রহস্য কোথায়, আমি শুধু সেই পয়েন্টটা আপনাদের ধরে দিলাম। এবারে আপনাদের কাজ সেই চর্মরোগকে ক্লাসিফাই করে নিজে বুঝে এই পেশেন্টকে আমি কতদিনে কিভাবে ভালো করতে পারবো তার একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট নিজে আগে থাকতে ঠিক করে নেবেন। নাহলে বৃথা ভরসা রুগীকে দেবেন না, বৃথা তাকে নিরাশ করবেন না, বৃথা সান্ত্বনা রক্ষ দেবেন না যে চর্মরোগ আপনার 30 বছরে যা ছিল আগে সেটা লুকিয়ে ছিল, আমি তাকে বের করে দেব না। বের আপনি করছেন না, হয়তো ওষুধও বের করছে না, বের করছে ভাইটাল, সে চেষ্টা করছে সিস্টেম আগে হোক, ঢাকা ফোর্স বলুন, ঢাকা ফোর্স বলুন, ঢাকা নীতি বলো না, এই নীতি বলুন, তারা চেষ্টা করছে ইন্টারনাল ম্যানটাকে বাঁচিয়ে এক্সট্রা ম্যান রাখতে। এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে 20-30 বছর ধরেও সে চর্মরোগে ভুগলেও তার কোনো ইন্টারনাল সাফারিং নেই। আমার কাছে একটা পেশেন্ট ট্রিটমেন্ট করতেন, এক স্কুলের শিক্ষক, তিনি কামিলার এখানে দেখিয়েছেন 15-20 বছর, তার কামিলার মারা যাওয়ার পরে সেই থেকে আমার পেশেন্ট, তিনি ক্রমাগত বলে যান যাতে আমাকে আরো বেশ করে দিন। তার মানে আমার যতই এটা থাকে আমি বেশ আনন্দে থাকি, আমার আজ জ্বর নেই, জ্বালা নেই, কোনো অসুখ নেই। কাজে যখনই এটা কমে যায় ভদ্রলোক একটু মুষড়ে পড়ে, দুশ্চিন্তায় পড়ে, এইবার উঠে আমার বড় অসুখ। তাহলে চিন্তা করুন, রুগীকে যদি বুঝিয়ে বলা যায় যে এই জিনিসটা থাকা আপনার পক্ষে ভুল, আপনার পক্ষে একটা আশার কথা, আশার আলো যে আপনি মারাত্মক ক্যান্সার, ডায়াবেটিস, সেবা করবেন, এইসব রোগে ভুগবেন না, তাহলে পেশেন্ট আশান্বিত হবে, মেন্টালি প্রিপেয়ার হবে। এই রুগীকে আপনি আপনারা যে কেউ মাধ্যমে মেরে দিতে পারেন, যে তিনি আর এসেই বলবেন যাতে ও আর যদি থাকে বের করে দেবেন, আজই ওটা আমার হাতের মধ্যে, আমি ইচ্ছে করলে বের করতে পারি, করতে পারি। এইটা আপনারা রোগীদের বলবেন না যে আমি বের করে দিচ্ছি ভেতরে যা, এটা ভুল, এটা ঠিক কথা না। নিজেরা আত্মপ্রবঞ্চনা করবেন না, একটা চর্মরোগের ক্ষেত্রে কি আপনি পারেন কি পারেন না, কতদিনে পারতে পারেন সম্ভাব্য, এই জিনিসগুলো রোগীকে আগে বলে তাকে বুঝিয়ে দিয়ে হাতে নেবেন, তাতে যে রোগী থাকবে থাকবে, যে থাকবে। পরিশেষে আমার বক্তব্যের দুটি বিষয় সম্বন্ধে কিছু আলোকপাত করে আমার বক্তব্য শেষ করব। প্রথম হলো, আমি বলেছি কিছু কিছু ক্ষেত্রে চর্মরোগ সারা জীবন ধরে থাকাও রোগীর পক্ষে আশীর্বাদ স্বরূপ। সেটা কোন ক্ষেত্রে এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। যেমন একটা স্কিন ডিজিজের কথা আমি বলেছি, একজন স্কুল শিক্ষক, তার কেস, তিনি যত বেরোচ্ছে ভালো আছেন, এবং এটা আরও যদি 5-7-10 বছর তার থাকে তাতে তার কোনো আপত্তি নেই, এবং আমরাও তাতে আপত্তি করব না। তার কারণ হচ্ছে ছোরা, সেকেন্ডারি ছোরা যদি প্রথম থেকেই স্কিনের ওপরেই তার ম্যানিফেস্টেশন দেখায়, কোনো ইন্টারনাল অর্গান আক্রমণ না করে, সেই ক্ষেত্রে এই চর্মরোগ দীর্ঘদিন এমনকি সারা জীবন ব্যাপী থাকতে পারে। কারণ ভেতরের সোরা, প্রাইমারি সোরা সাপ্রেসড হয়ে গেছে, ভেতরে গেছে, এইবারে ভেতরে যেয়ে তার ইন্টারনাল অর্গান এফেক্ট করার কথা, সাধারণত তাই হয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রুগী যদি সিফিলিস বা সাইকোসিস এসব ইনহেরিট না করে থাকে, তাহলে এই সাপ্রেস ছোরা ইন্টারনাল অর্গান আক্রমণ করতে গেলে ভাইটাল ফোর্স চেষ্টা করবে তাকে আবার স্কিনে পাঠাতে। এখন এটা নির্ভর করে রুগীর জেনারেল হেলথ,
তার হাইজিনিক রুল মেনে চলার অভ্যাস আছে কিনা, রুগী নেশা করেন কিনা, রুগীর রিপিটেড অ্যাকিউট ডিজিজ হয়েছে কিনা ইত্যাদি। অর্থাৎ লেটেন্ট সোরার ছোটবেলা থেকে ফ্লেয়ার আপ করার ঘটনা বারবার ঘটেছে কিনা। যদি তা না ঘটে থাকে তাহলে এই যে প্রাইমারি ইস সাপ্রেসড হয়েছিল, সেই প্রাইমারি ইস ভেতরে যে কোনো অর্গান অ্যাফেক্ট করার সুযোগ পাবে না, কারণ রোগীর ভাইটালিটি যথেষ্ট সতেজ। ভাইটাল ফোর্স চেষ্টা করবে তাকে আবার সারফেসে স্কিনে পাঠিয়ে দিতে। এই ক্ষেত্রে স্কিনটাকেই সেকেন্ডারি সোরা তার টার্গেট করে নিল, যেহেতু ভেতরে কোনো অর্গানকে সে আক্রমণ করতে পারল না, সেই জন্যে সেকেন্ডারি সোরা স্কিনে এসে দেখা দিল এবং সেই স্কিনেই তার ম্যানিফেস্টেশন দেখাতে থাকলো। এই ক্ষেত্রে হয়তো ওই সোরা সারা জীবন ওই স্কিনের ওপরেই তার সেকেন্ডারি ম্যানিফেস্টেশন রেখে যাবে উইদাউট এফেক্টিং এনি ভাইটাল অর্গান। সেই সব ক্ষেত্রে রুগীর পক্ষে দীর্ঘদিন এই চর্মরোগ থাকাও কোনো ক্ষতিকর না, এবং বরং আশীর্বাদ স্বরূপ। এখন কথা হলো যে এই যে চর্মরোগ তার সারফেসে দেখা দিল, তার ইন্টারনাল অর্গান অ্যাফেক্ট করবে না কেন? তার কারণ হচ্ছে কোনো মলম লাগানো হচ্ছে না, কোনো এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করা হচ্ছে না, আমরা ইন্টারনাল মেডিকেশন করে করে তাকে এই সেকেন্ডারি সোরা মুক্ত করার চেষ্টা করছি। রুগীও কোনো অনিয়ম করেন না, ফলে তার কোনো ইন্টারনাল উইকনেস নেই। এর জন্যে এই চর্মরোগ সাপ্রেসড হয়ে বা ভেতরে চলে যে ইন্টারনাল অর্গান অ্যাফেক্টেড হচ্ছে না। এখন এই অবস্থায় রুগীর জেনারেল কন্ডিশন কি হবে? রুগী কিন্তু খুব ভালো থাকবে, স্কিনের এই ট্রাবল তাকে ট্রাবল দেবে না, না থাকবে খুব বেশি ইচিং, না থাকবে জ্বালা যন্ত্রণা, শুধু স্কিনটা দেখতে খারাপ, একটা এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস বা একটা সিম্পল ডার্মাটাইটিস হিসাবে থাকবে। এতে রুগীর কষ্টের কিছু থাকে না, রুগীর খিদে ঘুম নর্মাল লাইফ লিড করতে কোনো অসুবিধা নেই, এমনকি চুলকানির জন্য যে মারাত্মক কষ্ট পাচ্ছে তাও না, জ্বালাও নেই যন্ত্রণাও নেই। এই যে পেনলেস ট্রাবললেস স্কিনের কন্ডিশন, এই কন্ডিশনকেই বলা হয় সেকেন্ডারি সোরা প্রায় মানে প্রিন্সিপালি ম্যানিফেস্টেড অন দি স্কিন অ্যান্ড লোকেটেড দেয়ার, সেইখানেই থাকছে। এই ক্ষেত্রে আমরা বুঝব চর্মরোগটা তার পক্ষে আশীর্বাদ স্বরূপ। আর একটা ক্ষেত্রের কথা আমি বলেছি, যেখানে বছরের পর বছর চর্মরোগ দেখা দিতে পারে, রুগীকে আগে থাকতে আমাদের সে কথা বলে দিতে হবে বা রুগীর পার্টিকে। সেটা কোন ক্ষেত্রে? সেকেন্ডারি সোরা যখন ভেতরে ইন্টারনাল অর্গান অ্যাফেক্ট করে, তখন মাঝে মাঝেই যদি সুচিকিৎসা হয় তাহলে সেই ইন্টারনাল সোরা বাইরে বের করে দেওয়ার জন্যে ভাইটাল ফোর্স চেষ্টা করে। তো সেই যা আগেই আমি বলেছি, মাঝে মাঝে একটা গ্রুপ অফ ইরাপশন এসে দেখা দেয়, আবার কোনো ওষুধ পড়লো সেই স্কিনের সিমটমের ওপরে, তখন তাড়াতাড়ি সেগুলো মিলিয়ে যাবে যে আবার ইন্টারনাল অর্গান অ্যাফেক্টের চেষ্টা করবে। এখন এইসব ক্ষেত্রে অ্যাকর্ডিং টু হেরিংস ল, ধরুন একটা লোকের অ্যামিবিএসিস আছে, হেপাটাইটিস আছে, তারপরে তার ঘুম ভালো হয় না, খিদে ভালো হয় না, অন্যান্য অনেক ট্রাবল আছে, তার সঙ্গে মাঝে মাঝে স্কিনের ইরাপশন দেখা দেয়। এই স্কিন ইরাপশন যদি আগের এইসব ট্রাবলগুলো চলে যাওয়ার আগেই মিলিয়ে যায় তাহলে সেটা খারাপ। তার কারণ হচ্ছে তার লিভার ঠিক হয়নি, তার অ্যামিবিয়েসিস ঠিক হয়নি, তার ঘুম ঠিক হয়নি, খিদে ঠিক হয়নি, এই যে ইন্টারনাল সাফারিং, এইগুলো ঠিক না হয়ে যদি স্কিন ডিজিজ তাড়াতাড়ি মিলিয়ে যায় তাহলে বুঝতে হবে আমার ওষুধ স্কিনের ওপরে কাজ করছে বা স্কিনের সিমটম মিলিয়েছে, পেশেন্টের নিজস্ব যে ইন্টারনাল সাফারিং সেগুলোকে মেলাতে পারেনি। এই ধরনের চিকিৎসা উপকার তো করবেই না, বরং রুগীর আরও ক্ষতি করবে। তার কারণ হচ্ছে আরো ফার্দার এই সাপ্রেশন হয়ে ইন্টারনাল অর্গানগুলো আরো ড্যামেজ হবে, যেটা আজকে হেপাটাইটিস ছিল সেটা কিছুদিন পরে সিরোসিস অফ দি লিভারে পরিণত হবে। কাজেই যখন এই মাঝে মাঝে স্কিন ইরাপশন দেখা দেয়, যদি তার সঙ্গে আমরা দেখি রুগী করসপন্ডিংলি ইন্টারনাল সাফারিং মুক্ত হচ্ছে, তার লিভারটা ভালো হয়েছে,
তার এমএবিসিস অনেক কমে গেছে, তার খুব ভালো ঘুম হচ্ছে, তার খিদে ইম্প্রুভ করেছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু হেরিংস ল সব ইন্টারনাল কমপ্লেন কমে 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 শেষে এসে চর্মরোগটায় দাঁড়ালো এবং সেই চর্মরোগটা দীর্ঘদিন থাকলো, তারপরে আমাদের মেডিসিন ইন্টারনালি দেওয়ার ফলে চর্মরোগটা চলে গেল। এই যে মাঝে মাঝে আগে চর্মরোগ চলে গেছে, এটা তো বুঝিয়েই দিচ্ছে যে তার ইন্টারনাল সোরা ভালো হয়নি, কারণ তার ইন্টারনাল অর্গানও কিওর হয়নি। এইসব ক্ষেত্রে আমরা বলবো যে মাঝে মাঝে তার এই স্কিন ইরাপশন দেখা দেওয়া ভালো এবং রোগীর পার্টিবারকে বুঝিয়ে দিতে হবে এই স্কিন ইরাপশন যত বেরিয়ে যাবে তত আপনার ইন্টারনাল অর্গান ফ্রি হবে, তারপরে ফাইনালি স্কিন ইরাপশন ছাড়বে। এখানে যদি রুগী দাবি করেন বা বায়না করেন যে না ডাক্তার ওই চর্মরোগ দেখতে খুব খারাপ, আমার চর্মরোগটা আগে ভালো করে দিন, ও লিভার টিভারের কথা পরে হবে, এ কিন্তু আমরা করতে পারি না, এ হবেও না। তার কারণ ইন্টারনাল সাফারিং থাকবে, আমরা বাইরে থেকে স্কিনটাকে ভালো করব এই চেষ্টা করলে, আমি একটু আগেই বলেছি, বাইরে থেকে ওই স্কিন ইরাপশন চলে যেয়ে আরো বেশি করে ইন্টারনাল অর্গানগুলোকে অ্যাফেক্ট করবে এবং আজ যে পেশেন্ট কিওরেবল আছে কিছুদিন পরে সে পেশেন্ট ইনকিওরেবল হয়ে যাবে। কাজেই এইসব ক্ষেত্রে আমরা টাইম টু টাইম স্কিন ইরাপশন দেখা দেওয়াকে ভালো বলেই মনে করব, এইভাবে গ্র্যাজুয়ালি তার ইন্টারনাল সাফারিং ইন্টারনাল অর্গান সব রোগমুক্ত হবে, ইন্টারনাল সাফারিং চলে যাবে, ফাইনালি তার চর্মরোগ ভালো হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি।